বাঙালি, তুমি অনেক বুদ্ধিমান, সাহসী, একেবারে আমার মনের মতো। ধন্যবাদ মেমসাহেব। বাঙালি, তোমার বুকে আমাকে নাও। মেমসাহেব। হ্যাঁ বাঙালি, আদর করো প্লিজ। সোরায় ঢুকছে বাড়িতে, কেউ নাই আগে পিছে। সোরায় দরজার ফুকা দিয়া দেখি ঘরে মালামাল কি আছে। পাইছে বোধহয় ভালো মাল, চুরি কইরা দিব ফাল। হাত দিয়া দিলে পামু ব্যথা, মারতে হবে লাঠি দিয়া। আইতে সব দেখে আইসি, দরজায় গাছে আছে লাডি, পাইছি খারো আমি আইতাছি। আপনি অন্ধকার মে খারা হয়, হাম কেমনে চিন্তা হয়। স্যার চুরি করে কুছ দেখে গা তো, খারাপ কুছ দেখে গা। তাতে তোমার কি, তাই বলে লাঠি দিয়ে এতগুলো আঘাত করবে? স্যার মনের মধ্যে যে আঘাত পাইছেন তা আমি লাড়ি দিয়ে কখনো ফেরত দিতে পারুম না, সরি স্যার। বল্টু, বল্টু কে হওয়া আর কি ওয়াক্কা হওয়া। আপা আমি দেখতে পারি নাই, এই মুখটা পর্দাতে ঢাকা ছিল। আমি এখান থেকে যাইতে হয় দেখি, দরজার ফুটা দিয়ে দেখতে হয়। সোর মনে করে দেয় পাশের মধ্যে ডান্ডা বাড়ি দিয়ে হয়। ঠিক হ্যাঁ, তুমি যাও, মাই দেখুন কি। হ্যাঁ আমার কোনো দোষ নাই, আপনি ব্যথা পান নাই তো স্যার? তুমি যাও না। ওই যে আবার স্যার পাখা দিতে হয়। রাকেশ, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? ঘরের ভিতরে এসে তো দেখতে পারতে। রেশমা, যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা যায় না। Don't shout রাকেশ, অনেক রাত হয়েছে, go to bed. রেশমা, you are killing my love. আমার জীবনটাকে হেল করে দিচ্ছ, আমার প্রেম আমার ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি ছারখার করে দিচ্ছ। পস্তাওকে তুমি, বহুত পস্তাওকে। একটা মামুলি ট্যাক্সি ড্রাইভার সাথে এভাবে, ছি। বাঙালি, আমি সাকসেসফুল। মানে? রাকেশকে আমি বুঝিয়ে দিলাম, কোন পুরুষ যদি কাপুরুষ হয় তাহলে তার পরিণাম কি হয়। ভীরু কাপুরুষের ভালোবাসা আমি চাই না।